মরতে হলে চায়নাতেই মরবো, তারপরেও আমার সোনার বাংলাতে যাতে এই ভাইরাসটি ছড়িয়ে না পড়ে, এই ভাইরাসটি যাতে আমাদের মা বোনদের গায়ে আছড় দিতে না পারে, সেই কথা চিন্তা করে চায়নাতে বসবাসরত এমন শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশে আসবে না। মরতে হলে চায়নাতেই মরবো, তারপরেও আমার সোনার বাংলাতে যাতে এই ভাইরাসটি ছড়িয়ে না পড়ে, এই ভাইরাসটি যাতে আমাদের মা বোনদের গায়ে আছড় দিতে না পারে, সেই কথা চিন্তা করে চায়নাতে বসবাসরত এমন শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশে আসবে না, তারা বাংলাদেশে আসবে না, বাংলাদেশের মানুষের গায়ে এই ভাইরাস লাগতে দিবে না, নিজেরা মরে যাবে। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কতটুকু মায়া না হলে, কতটুকু মায়া না হলে এত বড় সিদ্ধান্ত নিতে পারছে আমাদের এই বোনগুলো। এই কথাগুলো শোনার পর চিন্তা করতে পারেন দূর প্রবাসে যারা থাকে দেশের জন্য কতটুকু মায়া তাদের ভিতরে কাঁদে, কতটুকু মায়ায় জর্জরিত হয়ে থাকে এই মানুষগুলো। একটি বার চিন্তা করে দেখেছেন, চায়না যখন এই ভাইরাসটি আক্রান্ত হয়ে পড়ে বিভিন্ন দেশ তাদের জনসংখ্যা বা জনবহুল শিক্ষার্থী বলেন, ব্যবসায়ী বলেন, সবাইকে নিরাপদভাবে তাদের দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের গায়ে এই ভাইরাসটি আছড় কেড়েছে কিনা সেই ঘটনাগুলো ভালো করে তদন্ত করে পরীক্ষা নিরীক্ষা করে তারা তাদের দেশে তাদেরকে চলাফেরার অনুমতি দিচ্ছেন। ঠিক তেমনি করে আমরাও চাই আমাদের ভাই বন্ধুরা যারাই সেখানে আটকা পড়েছে তাদেরকে অনতিবিলম্বে যাতে আমাদের সরকার নিজ দায়িত্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যায় এবং তাদেরকে ভালোভাবে চিকিৎসা করে এবং তাদের পুরো দেহটা পরীক্ষা নিরীক্ষা করে তারপর তাদেরকে যাতে আমাদের পরিবারগুলোতে ছেড়ে দেওয়া হয়। আমি যতটুকু বুঝতে পারছি যে পরিবারের সদস্যরা আজকে চায়নার সেই জায়গাগুলোতে অবস্থান করছে তাদের অবস্থা বেশি ভালো নেই। হয়তোবা আমরা আমাদের কথা চিন্তা করে আমরা চাইবো এই মানুষগুলো দূরে থাক, দূরেই থাক ভাইরাস নিয়ে যাতে আমাদের কাছে না আসে, কিন্তু সেই পরিবারগুলোর মন তো আর মানে না যে পরিবারে তাদের মা রয়েছে, যাদের বাবা রয়েছে, যাদের সন্তান ছেলে মেয়ে রয়েছে, তারা তো কখনো মানতে পারে না। আমরা তো দূরে আছি, আমরা মানতে পারি, কিন্তু তারা কখনো মানতে পারে না। তাই অনুরোধ জানাচ্ছি আমাদের সরকারকে তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে চিকিৎসা দিয়ে যাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমরা সকলেই চাই আমাদের ভাই বন্ধুরা যে যেখানেই আছেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। তো বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলটিকে ভালো লাগলে শেয়ার করার, সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী, চায়নার খুব কাছাকাছি দক্ষিণ কোরিয়া থেকে। দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।